শুধু দর্শক, আশা করি সকলে ভালো আছেন, আমরাও অত্যন্ত ভালো আছি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সজিনা বাগান, এটা কিন্তু আপনার তামিলনাড়ুর একটি লোকাল জাত। তো এর আগে আমরা যে বাগানটি করেছিলাম ওটা আমাদের সাতক্ষীরাতে ছিল 2 বিঘার উপর, তো এখানে আছে 1 বিঘার উপর লাগানো। সাতক্ষীরাতে যে বাগানটা ছিল ওটা হচ্ছে আপনার ওডিসি 3 জাতের ছিল। তো ওডিসি 3 জাতের ফলনটা আমরা দেখছি মোটামুটি ভালো। তো পরবর্তীতে আমরা তামিলনাড়ুর ওর থেকে আরো উন্নত একটা জাত, এটা হচ্ছে আপনার লোকাল জাতের একটা সজিনা, আমরা দেখছি এর ফলও আসছিল। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই গাছটা কিভাবে প্রুনিং করতে হয়। তো ভাই, প্রুনিং সম্পর্কে আপনি একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমাদের প্রুনিং করার জন্য বর্ষার আগ দিয়ে আসলে প্রুনিং করা উচিত। আর আমরা তো জানি যে গাছ যখন প্রথম 3 ফিট সাইজের হয় তখন আমরা প্রথম প্রুনিংটা করি, তারপর আবার 4-5 ফুট সাইজ হলে আমরা আবার একটা প্রুনিং করি। বাট বর্ষার আগে আমাদের যেটা হার্ড প্রুনিং বলে সেটা করা উচিত। আমি একটু গাছের দিকে দেখাই যে একটা গাছ মোটামুটি 3 ফুট থেকে 3.5 ফুটের মাথায় আমাদের আসলে এখান থেকে হার্ড প্রুনিং করার কথা। যদিও আমরা এই বাগানটাতে একটু দেরি করে ফেলেছি, তো আমাদের এরকম 3-3.5 ফুট উপর থেকে আমরা এটা পুরোপুরি কেটে দিব। কেটে দিলে এখান থেকে আমাদের নতুন শাখা প্রশাখা গজাবে এবং আমাদের ফলনও বেশি হবে। এবং যদি আমি প্রুনিং না করি সেক্ষেত্রে দেখেন এই গাছটি আপনি তার একটা উদাহরণ যে গাছটি অত্যাধিক বড় হয়ে যাওয়াতে অনেকটা কিছুটা হেলে গেছে, এটাও আমাদের হবে না এবং আমাদের গাছের ফলন ভালো পাবে। ভাই, তারপরে আর একটা জিনিস, মানে আমরা যখন প্রথম কাটাটা দেবো ওখানে কয়টা ব্রাঞ্চ রাখবো ওটা যদি আমরা বলে দিই তাহলে মনে হয়। প্রথম আমরা চেষ্টা করবো 2-3 থেকে 4টা ব্রাঞ্চ সর্বোচ্চ রাখা, এই যেখানে 2টা ব্রাঞ্চ আমরা এখান থেকে কাটবো না, আমরা চেষ্টা করবো এর উপর থেকে কাটার। মোটামুটি আবার যখন আর একটা ডাল কাটবো আমি চেষ্টা করবো যে 3টা বা 4টা ব্রাঞ্চ রাখার, যেখানে 2টা আছে 2টা বা 3টা 4টা, তার বেশি না। আর এই যে নিচের যে অংশগুলো এগুলো আমরা কেটে ফেলে দিব, এই যে বাড়তি যে অংশ এগুলো আমাদের আসলে কোনো কাজে লাগবে না, গাছের ক্ষতি করবে, এই অংশগুলো আমরা কেটে ফেলে দিব, এই অংশগুলো কেটে ফেলে দিব। তাহলে আমাদের মোটামুটি আপনার যদি 3 বার যদি আমরা প্রুনিং করি তাহলে আশা রাখা যায় গাছ আপনার আমাদের হাইটের ভিতরে আসবে, যেহেতু এখানে কিন্তু আপনার জৈব সার বেশি আর আমাদের মাটি অত্যন্ত ইসের আপনার শক্তি, এই জন্য গাছের গ্রোথ কিন্তু এত বেশি হয়ে গেছে। আর আমাদের আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, সারের বিষয়টা আপনি একটু বলে দেন। মানে অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে যে কি পরিমাণ সার দিতে হয়। আসলে সজনা গাছের ক্ষেত্রে এই জাতগুলোর সারের চাহিদা খুবই কম। আমরা এখানে বলে অতিরিক্ত যত্ন বা বেশি সার যদি আমরা ব্যবহার করি গাছ শুধু বৃদ্ধি পাবে, আমরা কিন্তু গাছে কোনো ফলন ওইভাবে দেখতে পাবো না। এই জন্য আমরা চেষ্টা করবো জৈব সার বাদে অন্য কোনো ধরনের সার ব্যবহার না করতে। আর প্রুনিং করার পরে আমরা চেষ্টা করবো যে ছত্রাকনাশক স্প্রে করতে, যেন আমাদের কাটা অংশে কোনোভাবেই কোনো ছত্রাক না লাগে। এবং কাটার সময় আমরা অবশ্যই কোনাকুনি অ্যাঙ্গেলে 45 অ্যাঙ্গেল ডিগ্রি মানে ডিগ্রিতে কোনাকুনি আমরা কাটবো গাছগুলো। কোনাকুনি কেটে তাহলে আমাদের যেটা হচ্ছে যে আপনার ওই আমরা এখানে ফাঙ্গিসাইড লাগাতে পারি কাটা অংশে, সেটা সব থেকে ভালো হয় এবং পুরো বাগানে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। কারণ দর্শক, আমরা কিন্তু এটুকু জানি অবশ্য যে যেখানে কিন্তু কাটা হয় ওখানে ছত্রাকে আক্রমণটা বেশি হয়, তো কাটার সাথে সাথে যদি আমরা আপনার ফাঙ্গিসাইডটা দিয়ে দিই তাহলে হবে কি, ওখান থেকে কোনো রোগব্যাধি কিন্তু আসতে পারে না, যেহেতু এখন বৃষ্টি সিজন, কেটে দিলে কিন্তু ওখানে আপনার ছত্রাকে আক্রমণ করবে, সাথে সাথে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সাধারণত ভাই, আমরা যেটা দেখছিলাম যে আমাদের ওখানে কিন্তু আপনার যে ওডিসি 3টা ওটা ফল আসছিল কতদিনে? ওটা আমার 3.5 মাসের মাথায় ফল চলে আসছিল, কারণ ওখানে গাছের গ্রোথ একটু কম ছিল, কোনো রকম সার ব্যবহার করা হয়নি, গাছের গ্রোথ কম থাকাতে আমার ফলটা দ্রুত আসছিল। বাট আমরা চেষ্টা করব যে 6 মাসের মাথায় কোনো রকম কোনো ফল না নিতে, কারণ গাছে 6 মাসের মাথায় ফল নিলে আমার গাছের স্বাভাবিক যে গ্রোথ ওটা কমে যাবে। তার মানে কিন্তু এই না যে 6 মাসে ফল আসবে না, গাছে কিন্তু অবশ্যই ফল আসবে। তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা বাণিজ্যিকভাবে আসবো তখন আমাদের যেটা যে একটা গাছ কিন্তু ম্যাচিউর হওয়ার সময় আপনাকে দিতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে আমি গাছের বয়স 5 মাস হয়ে গেছে এখনো ফল আসেনি, প্রথম বছরে ভাই ওই রকম কিন্তু ফল আসবে না। আপনার গাছটা যখন ম্যাচিউর হয়ে যাবে দ্বিতীয় বছর থেকে আমরা কিন্তু এর আপনার ফলনটা ফুললি কিন্তু পেয়ে যাব। আর যখন ফুল আসবে তখন ভাই যে স্প্রেটা ওটা সম্পর্কে একটু। ফুল আসার পরে আমরা যে পিজিআর বা আমাদের যেটা ফ্লোরা টাইপের আমাদের কিছু এখানকার হরমোন বা কে ওষুধ পাওয়া যায় ওটা স্প্রে করলে আমাদের ফলন বেশি হয়। তবে সবচেয়ে ভালো হয় যে একটা 1 বিঘা বা 2 বিঘা সজনা বাগানে আমরা যদি মৌমাছির বক্স দিতে পারি, কারণ এটা ন্যাচারালি ওর মানে ওর পলিনেশনের হারটা অনেক বেশি এবং মৌমাছি দিলে আমাদের ফলনও বৃদ্ধি হয়। মৌমাছি এটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন। আর আমরা জানি পৃথিবীতে সব থেকে কিন্তু
মৌমাছির যে আপনার মধুটা এটা কিন্তু অনেক বেশি দামি। তো আমরা কিন্তু এখানে চাইলে এক বিঘা জমিতে দুইটা কিংবা পাঁচটা মৌ বক্স দিতে পারি, যদি সম্ভব হয় এটা দেওয়া যাবে। আর মোটামুটি আমরা যেটা দেখছি যে আপনার ওডিসি থ্রি কিংবা আছে আপনার তামিলনাড়ুর লোকাল জাত, দুটো জাতই খুবই ভালো। তো ওডিসি থ্রি থেকে আমরা যেটা দেখছি এটার আপনার ফলনটা আরও মনে হয় একটু বেশি হবে। হ্যাঁ, এটার গাছেরও যেমন গ্রোথ হয় এটা ফলের কিন্তু তেমন সাইজ হয়। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফলের সাইজ আপনার 20 ইঞ্চি 22 ইঞ্চি 24 ইঞ্চি পর্যন্ত কিন্তু হয়েছিল। আর সাধারণত এটা আড়াই ফুটের মতো, এবার যাতে পূর্ণাঙ্গ বয়স গাছে আড়াই ফুটের মতো। আর ফুল ম্যাচিউরড যে ফল আপনার কয়টা ফলে 1 কেজি হয়েছিল যেন ভাইটা? 8 থেকে 10টা, 8 থেকে 10টা ফলে কিন্তু 1 কেজি হবে। আর বাজার দরটা যদি একটু বলেন। বাজার দর আসলে খুচরা বাজার তো অনেক চড়া থাকে, খুচরা বাজারের হিসাব করে লাভ নেই। পাইকারি বাজার আপনার সর্বনিম্ন গেলে 50 থেকে 60 টাকা, এবং এখনো যদি এখন বাজার আমি পাইকারি বাজার ধরি 150 টাকার উপরে এখন বাজার আছে, 150 টাকার উপরে এখনই কিন্তু বেচতে পারবেন। তো দেখেন আমরা যেটা দেখছি যে একটা গাছে যখন 1 বছরে গাছটা ম্যাচিউর হয়ে যাবে তখন কিন্তু এই যে গাছ এতে 10 কেজি ফল আসলে একদম সিম্পল একটা বিষয়। আর মজার ব্যাপার হচ্ছে যেটা, এটা কিন্তু 12 মাসই গাছে ফুল থাকবে এবং ফলও থাকবে। যে এমন না যে দেশি সজিনা যে যেমন একবার ফল ভাঙা হয়ে গেলে গাছ কেটে দিতে, এটা আপনার 12 মাসই আপনার ফল দেবে। তো সাধারণত প্রুনিংটা এই যে আমাদের গাছ ম্যাচিউর হয়ে যাবে তখন কিন্তু আপনার যে সময় আর কি প্রুনিংটা করতে হবে এটা সাধারণত মে মাসে 20 বর্ষার আগে। কারণ কি আপনার জুন জুলাই আগস্ট 3 মাস সাধারণত বৃষ্টি থাকে, মে মাসে যদি আমরা গাছটা কেটে দিই তাহলে জুন জুলাই আগস্টের 3 মাসে কিন্তু ফুলটা দাঁড়ায় না। তাহলে 3 মাসে আমার গাছটা সুন্দরভাবে সেজে গেল। সেপ্টেম্বর কি আগস্টে যে কিন্তু আমাদের ফুলটা আসা শুরু হবে, তখন বৃষ্টির কোনো ঝামেলা নেই, গাছে কিন্তু ফুললি আপনার ধরন চলে আসবে। তো এভাবেই কিন্তু চাষ করতে হবে। আর যে কোনো সাহায্য কিংবা সহযোগিতা লাগলে সাহিদ ভাই কিংবা আমরা, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।